একুশের ডাকের নিবেদন, নতুন ধারাবাহিক ইউএপি এর পাঁচ ফোড়ন। আগের পর্বগুলোতে আমরা দেখলাম কিভাবে বেচারা সরকার ইউএপিএ নামক মিষ্টি হিংসা ব্যবহার করে দুষ্টু পাবলিককে শায়েস্তা করছে বড্ড নিরুপায় হয়ে। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন কেন আপনারটা খারাপ হিংসা আর সরকার বাহাদুরেরটা ভালো হিংসা। পাঁচ ফোড়নের শেষ পর্ব, পা জমিয়ে দাঁড়িয়েছি। আসুন মনে করাই স্কুল পাঠ্য ইতিহাসের রাউলাট অ্যাক্টের কথা, বিনা বিচারে আটক রাখার কুখ্যাত ব্রিটিশ আইন, যার বিরুদ্ধে জমায়েত হওয়ায় জালিয়ানওয়ালাবাগে গণহত্যা ঘটিয়েছিল ব্রিটিশ সরকার। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট খেতাব ত্যাগ করেছিলেন এর প্রতিবাদে। আজ আমাদের স্বাধীন দেশে সেই রাউলাট অ্যাক্ট নাম ভাঁড়িয়ে ইউএপিএ হয়ে ফিরেছে নাকি? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী জি কিষেণ রেড্ডি নিজেই বলেছেন, 2015 সাল থেকে 2019 সালের মধ্যে ইউএপিএর অধীনে মামলার সংখ্যা 72% বেড়ে গেছে। হ্যাঁ, 72%। কেবল 2019 সালেই 1226টা মামলা নথিভুক্ত হয়েছে। এ কোন ভালো হিংসা আর খারাপ হিংসার দ্বন্দ্ব? ইউএপিএ এবং নানা রাষ্ট্রদ্রোহের অভিযোগ দিয়ে কাশ্মীরের মতোই উড়িষ্যা আর বস্তারের আদিবাসীদের বিনা বিচারে জেলে আটক রাখা হয়েছে, কারণ সরকার তাদের জল জঙ্গল জমির দখল নিতে চাওয়ায় আদিবাসীরা রুখে দাঁড়িয়েছিলেন। সরকার উনকে উনসে ভি একদম বদতমিজি সে পেশ হতি হয়, উনকো ডিসপার্স করতি হয়, উন পর লাঠি চালাতি হয়, টিয়ার গ্যাস ছোড়তি হয়, আর উনমে সে কই আন্দোলনকারীয় জেল মে বন্ধ করতি হয়। কিসকে লিয়ে? জাস্ট বিকজ ও লোক ডেমোক্রেটিকলি, ইয়ে তো হথিয়ার পকড় কে নই আয়ে থে, ইয়ে লোক রোড পর আয়ে থে, হাজারো কি সংখ্যা মে আয়ে থে, আর ইয়ে বোল রে থে কি হমকো সুনো, মগর উনকো সুন নই রে থে। গৌরী লঙ্কেশ, এম এম কালবুর্গি, নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এইসব প্রতিবাদী বুদ্ধিজীবীদের খুন করানো হয়েছে, যার দায় বিভিন্ন উগ্র হিন্দু সংগঠনের উপর বর্তায় সরকারের এইসব জঘন্য হিংস্রতার বিরুদ্ধে একুশের ডাক। কৃষি ও খাদ্য সুরক্ষা বাঁচাতে, জাতীয় সম্পত্তি ও গণতন্ত্র বাঁচাতে, দেশ বাঁচাতে একুশের ডাক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার দেশ রুখে দাঁড়াক। ইউএপিএ সহ সমস্ত অগণতান্ত্রিক আইন খারিজ হোক, জামিনের সাংবিধানিক অধিকার বজায় থাক, রাজনৈতিক বন্দীরা মুক্তি পাক। বিদ্বেষ ও বিভাজনের বিরুদ্ধে ভালোবাসা ও সংহতি নিয়ে একুশ শতক গড়ার ডাকে আসুন উঠে দাঁড়াই, কেননা জোর যার মুল্লুক তার, বাকি সবাই পগার পার। হিংসামুক্ত অঞ্চল গড়ার লক্ষ্যে শাসকের চোখে চোখ রেখে শিরদাঁড়া টান করে রুখে দাঁড়াবো তো। আসুন হাতে হাত মেলান, ফেসবুক, টুইটার, ইনস্টা এবং ইউটিউবে নজর রাখুন, বন্ধু বান্ধবদেরও দেখান একুশের ডাক, ফ্যাসিবাদ নিপাত যাক। আঘাতে শিরায় শিরায় লাঠির আঘাতে পেলেটে গান ঘুরে যদি দাঁড়ায় হঠাৎ রাষ্ট্র যাবে ডিটেনশন, ভাইয়ের মায়ের কান্না চোখে যেই খুঁজে